আজিলৈকে কোনোখন সরকারে জনজাতিকরণ সমস্যাটো সমাধান করু বলি প্রতিষ্ঠা নকরিলে আর আমি দেখা নাপালো, যার কারণে আমি দুঃখ করছো। আমি পরিতাপর বিষয় যে আজি বিজেপি সরকারখনে কেন্দ্র যেতিয়াই নাকি বিজেপি সরকার আহিব তেতিয়াই 6 মাহৰ ভিতৰত জনজাতিকরণ করে দিম বলে আমার সন্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কৈছিল, বঙাইগাঁওত আহি কৈছিল যে 6 মাহৰ ভিতৰত আমি জনজাতিকরণ করে দিম। আমি বিশ্বাস আস্থাত লৈছিল সঁচাকে, আর যার কারণে আমার জনগণে আস্থাত লৈ নিশ্চয় কেন্দ্রীয় সরকারখন অহার কারণে সমর্থন করেছিল। কিন্তু আজি অসমতো বিজেপি সরকার, কেন্দ্রতো বিজেপি সরকার, তথাপিতো আজি জনজাতিকরণের সমস্যাটুক আজিও উলমি রাখিছে। এই বন্ধর কার্যসূচীত আক্রাসুর ফালেরপরা মই কব বিচারিছো, যিসকল আমার ছাত্র ছাত্রী আছে, কলেজের স্টুডেন্ট আছে, তেওঁলোকর পরীক্ষা আছে, গতি সেই পরীক্ষাত সম্পূর্ণ রেহাই থাকিব। তেওঁলোকে পরীক্ষার কারণে তেওঁলোকে বন্ধ থাকিলে তেওঁলোকে সেইবিলাক অত্যাবশ্যকীয় বস্তু এনেও সেইটো খোলা থাকে, গতি মই ছাত্র ছাত্রীসকলের কারণে এই বস্তুটো বন্ধ না থাকিব, মুকলে থাকিব, পরীক্ষা থাকলে পরীক্ষা নয় নয় আমি একচুয়ালি সময়সীমা তেওঁলোকেই দিয়ে, সরকারে সময়সীমা দিয়ে, যেনেকে যিধরণে কেন্দ্র বিজেপি সরকার আহিলে 6 মাহৰ ভিতর আমি অসমের 6 জনগোষ্ঠীক, কোচ রাজবংশীর লগতে 6 জনগোষ্ঠীক আমি জনজাতিকরণ করি। কিন্তু তেওঁলোকে সময়সীমা বান্ধি দিয়ে, আমি তো সময়সীমা বান্ধি দিয়ে সময়সীমার প্রতি তেওঁলোকে লক্ষ্য না রাখি তেওঁলোকে যিকোনো ধরনের যিকোনো জনগোষ্ঠীর সমস্যাবিলাক সমাধান করার কারণে মানসিকতা আমি দেখা না পাও, আর যার কারণে আমি আন্দোলন কার্যসূচী লোবলগা আমি বাধ্য হোক। এইবার আমি স্পষ্টভাবে কব পারিছো, যেহেতু অসমতো বিজেপি সরকার, কেন্দ্রতো বিজেপি সরকার, আজি দুখন সরকারের থকা সত্ত্বেও আজি কোচ রাজবংশীর যে সমস্যা, জনজাতিকরণের সমস্যা, 6 জনগোষ্ঠীর যে জনজাতির সমস্যা, এই সমস্যাটুক সদিচ্ছা নাই, আর যার কারণে তেওঁলোকে এই দেখাই দিলে যে 6 জনগোষ্ঠী জনজাতিকরণ করার কারণে আমার সদিচ্ছা নাই, এটি স্পষ্টকে বুঝাই দিছে। আর যার কারণে আমি এবার বিজেপি সরকারক আমি এই সময়সীমা বান্ধি দিম, আর এই সময়সীমা বান্ধি দিয়ার পিছত তেওঁলোকে গম পাব যে আমি ইয়ার পিছতে বিজেপি হাতাও, কোচ রাজবংশী বাঁচাও আন্দোলন কার্যসূচী আরম্ভ করিম। এই আন্দোলন কার্যসূচী তীব্রতর চলিব, কারণ আমি সময়সীমা বান্ধি দিছিলো, সময়সীমা পার হয়ে যাওয়ার পিছতো তেওঁলোকে কোনো ধরনের ব্যবস্থা নললে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া আমার বঙাইগাঁওর নির্বাচনী সভাত আহি তেখেতে প্রতিশ্রুতি প্রদান করেছিল, আর সেই সভাত উদ্রান্ত কণ্ঠত ভাষণ প্রদান করেছিল যদি কেন্দ্রত বিজেপি সরকার গঠন করিব পারে তেতিয়ালে 6 মাহৰ ভিতৰত কোচ রাজবংশী সকলের জনজাতিকরণের মর্যাদা প্রদান করিব আর ক্ষমতাপুর রাজ্যর যে সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করিব। কিন্তু দেখা পালো 2014 চনত কোচ রাজবংশী রাইজে ভোট দি বিজেপি সরকারক জিকাই দিলে আর কেন্দ্রত বিজেপি সরকার গঠন করিলে, কিন্তু কোনো ধরনের আজিলৈকে বর্তমানের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণের ক্ষেত্রত প্রথমটো কার্যকাল উকলি গল, দ্বিতীয় কার্যকাল আজি 3 বছৰৰ অধিক চলি আছে, লোকসভা নির্বাচন অহার কারণে আর 2 বছর বাকি আছে, কিন্তু আজিলৈকে কোচ রাজবংশীক জনজাতিকরণের ক্ষেত্রত কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা দেখা নগল। ঠিক তেনেকৈ 2016 চনত বিধানসভা নির্বাচনের সময়তো তেতিয়া অসমৰ ৰাজ্যিক বিজেপির সভাপতি সর্বানন্দ সোণোৱাল নিজে কোচ রাজবংশী বিভিন্ন দল সংগঠনক মাতি লৈ কেনে সভা করে কেনে তেখেতও তেনেকুৱা ঠিক প্রতিশ্রুতি প্রদান করেছিলেন যে যদি রাজ্যত আমি বিজেপি সরকার গঠন করিব পাৰো তেতিয়ালে কেন্দ্রত আৰু রাজ্যত ডবল ইঞ্জিনৰ সরকার হব, তেতিয়ালে আপোনালোকৰ কোচ রাজবংশীর সমস্যা সমাধান করার ক্ষেত্রত আমার সুবিধা হব। আমি ঠিক তেনেকুৱা ধরনের ডবল ইঞ্জিনৰ সরকার বনোৱাত সহায় করলো। আমি বিভিন্ন সময়ত দেখা পাও যে বিজেপির ডাঙর ডাঙর নেতায় আনকি মুখ্যমন্ত্রীও বিভিন্ন সভাত ভাষণ প্রদান করে আমি ডবল ইঞ্জিনের সভা, ডবল ইঞ্জিনের সরকার আমি যিকোনো সমস্যা অসমৰ সমাধান করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমি কোচ রাজবংশী জাতিটোয়ে আমার যি জনজাতিকরণের দাবি আমি করে আইছো, কিন্তু ডবল ইঞ্জিনের সরকারে আজিলৈকে কিন্তু আমার যি জনজাতিকরণের সমস্যা, ক্ষমতাবোৰৰ সমস্যাত কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা নাই। এই কারণে কালির সভায় আমি ধিক্কার জানাইছো
আমি ধিক্কার জনাইছো, আমি সিদ্ধান্ত গ্রহণ করিছো যে অতি শীঘ্রেই যদি কোচ রাজবংশীর জনজাতিকরণের সমস্যা সমাধানের ক্ষেত্রত বিজেপি কেন্দ্রীয় আর রাজ্য সরকারের বাস্তব পদক্ষেপ গ্রহণ নকরে তেতিয়া হলে আমি কোচ রাজবংশী ছাত্র সন্তায় ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো যে আমি অকল আক্রাসুই আন্দোলন নকরু। এইবার কোচ রাজবংশী জাতির যিমানবোর দল সংগঠন আছে আমি এটা মঞ্চত উপনীত হই বিজেপি সরকারক উপরাই দিয়ার কারণে, আমার জাতির স্বার্থ জনজাতিকরণের স্বার্থ উপরাই দিয়ার কারণে আমি ঐক্যবদ্ধ সংগ্রাম করিম। আর আমি খুব এই সেপ্টেম্বর মাহর